হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আব্দুল কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য একটি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আমি সংক্ষিপ্তভাবে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনার হাতে আরেকটু সময় থাকে তাহলে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমার চ্যানেলে সমসাময়িক বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে। হতে পারে আপনার প্রয়োজনীয় বিজ্ঞপ্তিটি আমার চ্যানেলেই রয়েছে, তাই সময় থাকলে একটু ঘুরে আসবেন অবশ্যই। তো আজকের সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করছি। পরিবার পরিকল্পনা অধিদপ্তর আধীন সাতক্ষীরা জেলার আওতাধীন নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্ত পদের পাশে উল্লিখিত সংশ্লিষ্ট জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন, পৌরসভা, ইউনিট, ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আপনার বিষয়টি এখানে একটু খেয়াল করে দেখুন, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা, ইউনিট, ওয়ার্ড, যে যেখানে বিজ্ঞপ্তিতে যেটা বলা আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন, এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না। অর্থাৎ যেখানে ওয়ার্ডের কথা বলা আছে সেখানে যদি আপনি পার্শ্ববর্তী ওয়ার্ডের হন তাহলেও আপনি সেখানে আবেদন করতে পারবেন না, ওই ওয়ার্ডেরই হতে হবে। তো এখানে তিনটি পদে আবেদন চলছে, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী এবং আয়া। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে চারটি এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। পরিবার কল্যাণ সহকারী পদে 101টি এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস। এবং আয়া পদে একটি নিয়োগ রয়েছে এবং যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমানে পাস। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে যে কয়টি জেলা উপজেলা রয়েছে তারা হচ্ছে সাতক্ষীরা সদর 2টি, কালীগঞ্জ 1টি এবং কলারোয়া 1টি। এবং এদের শূন্য ইউনিয়নগুলো এখানে দেওয়া আছে, সাতক্ষীরা সদরের শূন্য ইউনিয়ন হচ্ছে 2টি, বাঁশদোহা, ভোমরা, কালীগঞ্জে রয়েছে 1টি, মৌতলা, এবং কলারোয়া রয়েছে কুশডাঙ্গা। তার মানে বাঁশদোহা এবং ভোমরা এখান থেকে 2টি, মৌতলা কুশডাঙ্গা থেকে 1টি 1টি করে মোট 4 জনা নিয়োগ দেওয়া হবে। এরপরে পরিবার কল্যাণ সহকারী পদে উপজেলা সাতক্ষীরা সদরে রয়েছে 22টি পদ এবং এখান থেকে কুশখালী 3টি, শূন্য ইউনিট হলো 1-এর ক, 2-এর খ এবং 3 নং ওয়ার্ড। যে মহল্লাগুলো নিয়ে গঠিত, যেমন 1-এর ক হলো সাতানি কুশখালী, কুশখালী মাঝের পাড়া, যারা এই মহল্লার স্থায়ী বাসিন্দা তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন। দেবহাটে রয়েছে 5টি, কালীগঞ্জে রয়েছে 14টি, শ্যামনগরে 14টি, আশাশুনি 17টি, তালা 15টি, কলারোয়া 14টি। আপনারা বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। তো এখানে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। এজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারীগণ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। পরিবার কল্যাণ সহকারী পদের আবেদনকারীকে অবশ্যই শূন্য পদের বিপরীতে প্রদর্শিত সংশ্লিষ্ট ইউনিয়নের, সংশ্লিষ্ট ইউনিট, ওয়ার্ডের আওতাভুক্ত গ্রাম, পাড়া, মহল্লার স্থায়ী বাসিন্দা হতে হবে। এই জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। অস্থায়ীভাবে বসবাসকারীগণ এই পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। আপনারা সাধারণত যে প্রশ্নগুলো করেন এই প্রশ্নগুলোর উত্তর এই 2টা পয়েন্টের মধ্যেই শেষ হয়ে যায়। বয়স 18 থেকে 30 বছর, তবে প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধাদের কোঠায় 18 থেকে 32 বছর। 1 নং পদের জন্য আবেদন ফি 112 টাকা এবং 2 এবং 3 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 56 টাকা। আবেদন করার জন্য অনলাইনের যে ঠিকানা অর্থাৎ dgfpsat.teletech.com.bd এই ওয়েবসাইটটি, এইটায় গিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর এই ওয়েবসাইটটির ঠিকানাটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে।
আবেদনপত্র শুরু হবে 13/9/2021 এবং শেষ হবে 12/10/2021। আবেদনপত্র পূরণ করার সময় আপনার ছবি এবং স্বাক্ষর দরকার হবে, তাই এইটি আগে কম্পিউটার হার্ড ডিস্কে সংরক্ষণ করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ছবির মাপ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হচ্ছে 300x300x80 পিক্সেল। তবে ছবি এবং স্বাক্ষর ভ্যালিডেটর দিয়ে আগে চেক করে নিতে পারেন। অনলাইনের এই ওয়েবসাইটটিতে ইমেজ ভেরিফিকেশনের একটি সাইট রয়েছে, সেখানে আপনি আগে ছবি এবং স্বাক্ষরটি চেক করে নিতে পারেন। এরপরে আবেদন সম্পন্ন হয়ে গেলে আপনাকে আবেদন ফি পরিশোধ করতে হবে, যার জন্য একটি প্রিপেড টেলিটক মোবাইল সিম দরকার হবে। মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে DGFPSAT/ইউজার আইডি, সেন্ড করতে হবে 160 ইউবিল্টো নম্বরে। ফ্রিতে SMS এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর প্রদান করা হবে। আপনাকে লিখতে হবে DGFPSAT/ES/PIN এবং সেন্ড করতে হবে 160 ইউবিল্টো নম্বরে। আপনার আবেদন ফি পরিশোধ হয়ে যাবে। এই ছিল মোটামুটি অত্র আবেদনের খুঁটিনাটি বিষয়সমূহ। যদি আপনার আরও বিস্তারিত দরকার হয়, এবং আবেদন করতে অবশ্যই বিস্তারিত দরকার হবে কারণ এখানে গ্রামগুলো নাম ঠিকানা দেওয়া আছে, তাই আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই ফাইলটি ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন এবং সংগ্রহে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এই বিজ্ঞপ্তি প্রয়োজন হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।